নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রয়াত কংগ্রেস নেতা গুণমণির 48তম মৃত্যুবার্ষিকী পালিত হল রবিবার। রবিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। রক্তের সংকট দূর করতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। একটি মোটরবাহী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চোখ রাখব এক ঝলকে। বিধবা ও দুস্থ পুরুষদের মুখে হাসি ফোটাতে রমজান মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো রবিবার। উত্তর দিনাজপুর জেলার কালিকাগঞ্জের আনাউল গ্রামে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। স্থানীয় একটি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় খুশি খাদ্য প্রাপকরা। এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য করল একটি ক্লাব। ক্লাবের পক্ষ থেকে 25,000 টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। রোগ নিরাময়ের লক্ষ্যে ক্লাবের এই রূপ উদ্যোগ। শাসক দলের ব্যানার ছিঁড়ে দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ধুমধাম সহকারে রবিবার পূজিত হলেন বাবা লোকনাথ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের লোকনাথ মন্দিরে পূজিত হন বাবা লোকনাথ। এদিন অসংখ্য ভক্তের ঢল নামে লোকনাথ মন্দিরে। আসছে বিস্তারিত খবরে। বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আসানসোলের চাঁদমারিতে। আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চাঁদমারিতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ালো। এলাকাবাসীদের অভিযোগ, দুষ্কৃতীরা শনিবার পরপর দুটি বোমা ছোড়ে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে এডিসিপি সেন্ট্রাল সায়ক দাস, এসিপি অশোক মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। वही आवाज़ किया पूरा, मतलब पहले तो एक बार आवाज़ किया तो समझ में नहीं आया, दूसरा जो आवाज़ किया तब निकले घर से, तुरते निकले। मतलब ये तो ये खड़े थे, आवाज़ किया पूरा अंधार हो गया रहा। जब निकल रहे हैं तब देख रहे हैं कि जब हम के आवाज़ है पूरा घर के, पूरा एकदम अंधार हो गया रहा। तो मैं समझ में नहीं आ रहा था, एकदम कुछ दिखाई नहीं दे रहा था। डर लगेगा ना, डर सर देखा तो थरथराने लगा पूरा कि घर में लड़का ने। तो इलाकावासी दावी, जरा एक घटना घटी है तेरे खुजे बेर करे कठोर शास्ति दीते हैं। হতে পারে কেউ হয়তো আমাদের এখানে একটা গন্ডগোল হয়েছিল কিছুদিন আগে, সেই গন্ডগোলটাকে ফেরো কেউ বাড়াতে চাইছে, কিন্তু আমরা ওইটাকে বাড়াতে দেব না। আমরা চেষ্টা করব এলাকা যেমনি পিস আছে অমনি পিস থাকুক। আমরা গন্ডগোল বাড়াবার হয়তো কেউ চেষ্টা করছে, কেউ কারো চেষ্টা আছে এটা বাড়াবার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। প্রয়াত কংগ্রেস নেতা গুণমণির 48তম মৃত্যুবার্ষিকী পালিত হল রবিবার। দলীয় নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এদিন পুষ্পার্ঘ সহযোগে শ্রদ্ধা অর্পণ করেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা। তারপরে অনুরোধ করব এবং তার সঙ্গে তার ফ্যামিলি যারা রয়েছেন, প্রয়াত কংগ্রেস নেতা গুণমণির 48তম মৃত্যুবার্ষিকী পালিত হল রবিবার। এদিনের এই স্মরণসভা অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক। দলের পক্ষ থেকে প্রয়াত নেতার অবদান তুলে ধরা হয় জনসমক্ষে। আমরা
আজ আমাদের কংগ্রেস নেতা গুণমণি রায় 1972 সালে তখনকার দিনে সিপিএম এর আমাদের কাছে শহীদ হয়। তার 48তম মৃত্যু দিবস আমরা কৌতলা মলে প্রতি বছর সকাল 8টার সময় পালন করি। সুতরাং এবছরও আমরা সেই অনুষ্ঠান কীভাবে উনি মারা গেছিলেন পাশাপাশি দেখা যাচ্ছে প্রত্যেক বছর এখানে একটাই হতো, এটা পাশাপাশি দেখা যাচ্ছে আরেকজন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বিকেলে করছে, কি বলবেন? না না না, ওটা ওদের ক্লাব, ক্লাবের তরফ থেকে প্রত্যেক বারে গুণমূল নামে একটা নয় দুটো ক্লাব আছে, একটা স্কুল আছে, একটা শহীদের নামে অনেক কিছু থাকে বিভিন্ন জায়গায়। রাজীব গান্ধী মারা গেছেন, তার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়, তাকে একটা দিল্লিতে প্রোগ্রাম হবে। ক্লাবে কি টিএমসির পতাকা লাগানো যাবে? ক্লাবে তো টিএমসির নামেই চলছে, যদি কেউ লাগায় সেটা তাদের ব্যাপার। তাহলে এটা তাহলে কি বলতে চাইছেন, ওটা টিএমসির পক্ষ থেকে হচ্ছে না? না, ওটা ক্লাবের পক্ষ থেকে হচ্ছে। নবীন থেকে প্রবীণ সকল বয়সের কর্মীরাই এদিন শ্রদ্ধা অর্পণ করেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। জীব বৈচিত্র্যের উপর ভিত্তি করেই অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভা। জামালপুর ব্লকের জৌ গ্রামে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। রবিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জৌ গ্রামে। বিএমসি এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মূলত জীব বৈচিত্র্যের উপর ভিত্তি করেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পরিবেশ থেকে যেসব জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। মানুষজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। মশাগ্রাম ও জৌ গ্রামের স্টেশন মাস্টার সহ একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখানে পরিবেশ দপ্তরের জীব বৈচিত্র্য সচেতনতা নিয়ে প্রোগ্রামটি হচ্ছে, আর এই প্রোগ্রামে সকল মানুষকে আসতে বলা হয়েছে। তা এসেছেন, সকলের সাড়া পেয়েছি আমরা, এই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে আমাদের পরিবেশ থেকে যেসব জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে, যাদের প্রাণ আছে এমন জিনিস, তার মধ্যে উদ্ভিদ আছে, কীটপতঙ্গ আছে, পাখি আছে, অনেক পশু আছে, তা সেক্ষেত্রে আমরা সবাইকে ধরে রাখার চেষ্টা করছি, হ্যাঁ, যাতে করে তারা বিলুপ্ত না হয়ে যায়। ব্যাস, মানুষকে কতটা সচেতন করতে পারি তাই নিয়ে আমাদের প্রোগ্রামগুলো চলছে, সচেতনতার প্রোগ্রাম। এতে মানুষের কতটা উপকার হবে বলে মনে হয় আপনার? এতে পরিবেশের যে ভারসাম্য আজকে বিলুপ্ত হয়ে গেলে, কিছু প্রাণী বা উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেলে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, সেই ভারসাম্যকে যতদূর পরেই আমরা ধরে রাখার চেষ্টা করছি। এবং আমি চাইব যে সম্পাদক যতটা পাশে দাঁড়ানো আবিদ বাবু রয়েছে, যিনি নিজের সিস্টেমটা এইভাবে নিয়ে এসেছেন। জৌগ্রাম থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন স্বেচ্ছায় 50 জন রক্তদান করেন। রক্তদান শিবির উপলক্ষে এলাকায় শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। গ্রীষ্মে রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। গোবিন্দপুর ও মুজিয়া গ্রামের মানুষ মিলিতভাবে এদিনের শিবিরের আয়োজন করেন। শিবিরে আনুমানিক 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাংকের হাতে। শিবির উপলক্ষে এলাকায় শিশুদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন স্বামীজি শিবাত্মানন্দ মহারাজ, বিশিষ্ট বাউল শিল্পী বিনয় কৃষ্ণ মহন্ত, দক্ষ দেব শর্মা, দীপকচন্দ্র সরকার সহ আরও অনেকে। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল ঈর্ষণীয়। এখানকার আমাদের উত্তর গোবিন্দপুর এবং মুজিয়া গ্রাম, দুই গ্রাম মিলে আমাদের এলাকাবাসী সবাই মিলে আমরা করছি। কি হঠাৎ করে রক্তদান শিবিরের আয়োজন করলেন? কারণটা হচ্ছে রক্তের সংকট, আর বিশেষ করে রক্তদান মানে জীবনদান, আর রক্তদানের উপর আমার কিছু বাউল গান লেখা আছে, যার জন্য
আমি সহ একটু সহযোগিতা করে মোটামুটি এখানকার ছেলেপেলে সবাইকে নিয়ে এটা করানো হচ্ছে। তৈরি করাও যাবে না রক্ত, যার জন্য রক্ত দিয়ে একটা লোককে বাঁচানোর হচ্ছে আমাদের কর্তব্য, যার জন্য এটা আমাদের এলাকাবাসীর একটা উদ্যোগ, ছেলেপেলেরা সব করছে। আমরা উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। রক্তের সংকট দূর করতেই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে শিবিরটি পরিপূর্ণতা লাভ করে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন প্রায় 500 জন স্বেচ্ছায় রক্তদান করেন। মহিষাদলের একটি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। রক্তের সংকট মোচনের লক্ষ্যে এই রূপ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে ক্লাব সদস্য তাপস মাইতি জানান। এদিন তাপসবাবু রক্তদান সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। এছাড়াও তিনি সরকারি হাসপাতালগুলিকে রক্ত নষ্ট করা হচ্ছে সে ব্যাপারেও আলোকপাত করেন। প্রথম থেকে একটু বলে নিই যে 39 বছরের একটা প্রতিষ্ঠান আমাদের এই অন্যয়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি, তার মধ্যে একটা অংশ কিন্তু এই রক্তদান শিবির। আমরা প্রতি বছরই চেষ্টা করি, হয়তো প্রত্যেক বছর করে উঠতে পারি না। তো আমরা এই রক্তদান শিবিরটা এই বছর যেটা করেছি সেটা হলো আমাদের প্রয়াত সম্পাদক গুরুপ্রিয় মাইতি, যিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, তারই স্মরণে এবং মননে। তো আমাদের উদ্দেশ্যটা খুব পরিষ্কার যে সামাজিক দায়বদ্ধতার কারণেই কিন্তু অন্যয় বিভিন্ন কাজ করে থাকে, রক্তদান শিবির হলো তার একটা অংশ। আমাদের আজকের কর্মসূচি, সকালের কর্মসূচি তো শুধুমাত্রই রক্তদান শিবির। আমরা সবাইকে এখানে আহ্বান করেছি, আমরা লিখেওছি যে মানে সবার একটু আহ্বান, আমরা সবাইকে আহ্বান করেছি। আমরা ভেবেছি যে আমাদের টার্গেট আমরা 50 জন মতো রক্তদান, আশা করছি যে আমরা সেই সংখ্যাটাকে আমরা স্পর্শ করতে পারবো। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। একটি মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চৌরঙ্গি মোড় এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চৌরঙ্গি মোড় এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে থেকে দিনে দুপুরে ওই ব্যাংকের এক গ্রাহকের মোটর বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাইকের মালিক জাকির হোসেন ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ব্যাংকের সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য সংগ্রহ করেছে। শনিবার বিকেলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে জাকির হোসেন বাইক রেখে ব্যাংকে ঢোকেন। ফিরে এসে দেখেন তার বাইকটি নেই। কালকে আমি বাইরে থেকে এসে ব্যাংকে এসে ব্যাংকের উপরে কাজ করতে গেলাম, ব্যাংকে কাজ করে টাকা তুলতে গেলাম। আমি তো জানি না যে এখান থেকে বাইক চুরি হয়। বাইক রেখে হ্যান্ডেল লক করে গেছিলাম উপর। 15-20 মিনিটের মধ্যে এসে দেখি নিচে আমার বাইক নেই। তারপরে সিসি ক্যামেরাতে খুঁজলাম, এখানে বলাবলি করতে কেউ বললো যে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা দেখলাম উল্কা ক্লাবের মধ্যে, ওখানে দেখে একটা ছেলে, লাল গেঞ্জি পরা ছেলে আমার বাইকের আশেপাশে ঘোরাঘুরি করছে।
পরক্ষণে দেখি আমার বাইক ওর পকেট থেকে চাবি বের করে লক খুলে কিক মেরে গাড়ি দুর্গাপুরের দিকে রওনা দিল। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বাইক চোরের সন্ধান শুরু করেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। একটি পরিবারের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। রবিবার কুলটির নিয়ামাতপুর কুলতোড়া গ্রামে এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই পরিবারের প্রয়াত সদস্য ইচ্ছাকে সম্মান দিতেই এদিনের এই কর্মসূচি। পশ্চিম বর্ধমান জেলার কুলটি নিয়ামাতপুর কুলতোড়া গ্রামে প্রাইমারি স্কুলে কুলতোড়া ব্যানার্জি পরিবারের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বর্গীয় কল্যাণ ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে শিবিরটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কল্যাণ ব্যানার্জি কিডনি সমস্যার জন্য রক্তের প্রয়োজন হতো, রক্তের জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে হতো। কল্যাণবাবুর ইচ্ছা ছিল তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা রক্তদান শিবির করে, যাতে মানুষের রক্ত সংকট কিছুটা মিটতে পারে। তার ইচ্ছাকে সফল করতেই পরিবারের সদস্য ও তার বন্ধুরা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। রক্তদান শিবির মানে দাদা আমাদের 2009 থেকে কিডনির প্রবলেমের জন্য ভুগছিলেন, তো দাদাকে প্রত্যেক বারই আর কি প্রত্যেক মাসে 2 ইউনিট করে ব্লাড লাগত, তো সেটাকে আমরা বিভিন্নভাবে কভার করতাম, কখনো ডোনেশনের ডোনারের মাধ্যমে, কখনো কার্ডের মাধ্যমে। এখানে আমরা 4টে ক্যাম্প, এটা নিয়ে 4 নম্বর ক্যাম্প চলছে। তো এইখানে ক্যাম্প চলাকালীন দাদা তখন সুস্থ ছিলেন, হাঁটা চলা করতেন, তো দাদা বললেন যে আমি মারা গেলে আমার নামে একটা আজকে 30 ইউনিটের মতো আমরা টাকা দেবো, আর বাড়ির পরিবারের সবাই দেবে, বন্ধুবান্ধবকে আসবে। রক্ত সংকট এরকম সবাইভাবে যদি সচেতন হয়, বাড়ি বাড়িতে যদি এরকম সচেতন হয়, তাহলে রক্ত সংকট অনেকটা মেটানোর চেষ্টা করে। প্রায় 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। লোকনাথ বাবার তীরধাম দিবস পালিত হল রবিবার। প্রত্যেক বছরই নাই, এবছরও 19শে জ্যৈষ্ঠ পুজো পাঠের মাধ্যমে চলে ভক্তি আরাধনা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বেরুগ্রামে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। দিনভর চলে অখণ্ড হরিনাম। আচ্ছা, আজকে কি কারণ এখানে আসা? কোথা থেকে আসছেন? কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? কি প্রোগ্রামে, কি জন্য এসেছেন এখানে? বিশেষ পূজাপাঠের পাশাপাশি হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়, ভক্তদের ভোগ খাওয়ানো হয় আয়োজকদের পক্ষ থেকে। ভক্তদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রয়াত কংগ্রেস নেতা গুণমণির 48তম মৃত্যুবার্ষিকী পালিত হল রবিবার। রবিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। রক্তের সংকট দূর করতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। একটি মোটরবাহী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।